চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে সূচনা হতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ। চট্টগ্রামের কাজীর দেউরিতে হবে আজকের সমাবেশ। বিকেলে তরুণদের নিয়ে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে লোকজন জড়ো হয়েছেন, দূর দূরান্ত থেকে অনেকে সকালেই সমাবেশ স্থলে এসে পৌঁছান। জনসভাস্থলের খবর জানাতে সরাসরি যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, জনসমাবেশ কোন পর্যায়ে আছে আর লোক সমাগম আপনি কেমন দেখছেন সেখানে? জনসমাবেশ আসলে শুরু হতে আরো বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, বিশেষ করে এই কাজীর দেউরিতে বিএনপির এটি একটি অভিনব বা একটু নতুন মোড়কের তারুণ্য নির্ভর আসলে সমাবেশ বলা হচ্ছে। বিপুল সংখ্যক আসলে নেতাকর্মী আমি হয়তো দেখাতে পারবো ফ্রেমে, যে এই চট্টগ্রামের কাজীর দেউরি মোড়ের চারপাশে অবস্থান করছে এবং তারা এই যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এখানে হাজির হয়েছে, বিশেষ করে কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং এই অঞ্চলগুলোর যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা বিভাগের স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই কাজীর দেউরি মোড় আসলে একটি চৌরাস্তা মোড়, চার রাস্তা থেকেই আসলে মানুষ এখানে আসছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করছে এবং তারা প্রস্তুত যে কোনো ধরনের সমাবেশে অংশ নেওয়ার জন্য তারা আসছেন। এবং আসলে বিএনপির যে এই তারুণ্য নির্ভর সমাবেশ, সেটি আসলে নতুন ভোটারদেরকে এবং তরুণদেরকে তাদের সমাবেশের সাথে সম্পৃক্ত করতে এবং সেই সমাবেশকে আরও প্রাণবন্ত করতে, এবং যে দশ দফা দাবি তত্ত্বাবধায়ক সরকারের এবং নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোধ, গ্যাস এবং বিদ্যুতের সংকট নিরসন সহ যে দাবিগুলো তারা করে আসছে এবং খালেদা জিয়ার মুক্তি বিশেষ করে এবং খালেদা জিয়ার যে অসুস্থ অবস্থা হাসপাতালে রয়েছে সেই বিষয়গুলো আসলে এখানে নেতাকর্মীদের স্লোগানে কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে এই সব দাবি আদায়ে তারা এই সমাবেশটি করছে এবং এই সমাবেশ চট্টগ্রামের পরে বিভিন্ন স্থানে কিন্তু হবে, আরও পাঁচটি স্থানে এবং সবশেষ ঢাকায় এই সমাবেশের সমাপ্তি হবে। এবং পাশাপাশি এই সমাবেশকে ঘিরে চট্টগ্রামের যে নগর, চট্টগ্রামের নগর যেহেতু নগরের একটি চৌরাস্তায় এটি অনুষ্ঠিত হচ্ছে, তার কারণে নগরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে বিভিন্ন পথে আমরা দেখেছি অনেক গাড়িকে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দেখেছি। তো সব মিলে সমাবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য দেবেন এবং পরবর্তীতে তাদের কর্মসূচি এবং দিক নির্দেশনা বিষয়ে এখানে কথা বলবেন। জানছিলাম বিএনপির জনসভার খবর। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গত রাতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে বেগম জিয়ার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে যে চিকিৎসা চলছে সেটা চলবে, সাথে কিছু নতুন ওষুধ যুক্ত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন জানিয়েছেন, ভর্তির দিনের চেয়ে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। আজ বিকেলে ফের বৈঠকে বসবে বোর্ড। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ ও লিভার সিরোসিসে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খালেদা জিয়া যতটা অসুস্থ তার চেয়ে বেশি রাজনীতি করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হিউম্যান রাইটস ওয়াচ ও ইউরোপীয় ইউনিয়নের ছয় পার্লামেন্ট সদস্যের বিবৃতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার কারো কথায় চলে না, কারো চাপের কাছে নতি স্বীকার করে না। আর জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সরকারের কিছুই করেননি। মুশফিকুর সালেহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। সোমবার গভীর রাতে অসুস্থতার কারণে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে পদযাত্রা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
অত্যন্ত অসুস্থ, সেই অবস্থা আপনার রাত্রি তিনটার সময় তাকে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বুধবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বরাবরই রাজনীতি করে আসছে। মির্জা ফখরুল, আমার অবাক লাগে, তিনি বারবার দুটা ব্যাপারে বেগম জিয়াকে আমরা জোর করে জেলে রাখছি, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে, দুটা অভিযোগই মিথ্যা। অসুস্থতা নিয়ে যতটা তাদের উদ্বেগ, তার চেয়েও মনে হয় তারা তাকে নিয়ে রাজনীতি করাটাই এ যাবৎ তাদের বড় চর্চা বলে মনে হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিদেশি যেসব দেশ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও মানবাধিকার নিয়ে কথা বলছে, তাদের দেশের মানবাধিকারের অবস্থা কি? সরকার কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলেও জানান ওবায়দুল কাদের। আমরা কি হিউম্যান রাইটসের আদর্শে চলি? তাদের তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি? জামায়াতের প্রকাশ্যে সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। আদালতে লিগ্যাল ব্যাটেলে জামাতে ইসলাম দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি আছে, তো সে ব্যাপারে তো আইনমন্ত্রী বলেছেন পদক্ষেপ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার বিনিময়েই আওয়ামী লীগকে ভোট দেবে জনগণ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন এলাকায় যথাযথ নিয়ম মেনে ছাদ বাগান করলে বাসার হোল্ডিং ট্যাক্সে 10% ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। ছাদ বাগান যারা করবে, যে সমস্ত বিল্ডিংয়ে ছাদ বাগান করার সাথে সাথে সে ছাদ বাগানের পরিচর্যাও করতে হবে, যাতে নাকি সেখানে মশা ব্রিডিং না হয়, ওই সমস্ত ক্ষেত্রে 10% হোল্ডিং ট্যাক্স রিবিট দেওয়া হবে এবং এটা সকল সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং একটা পরিপত্র জারি করা হবে। কোরবানির ঈদের জন্য প্রস্তুত নাটোরের 5 লক্ষাধিক গবাদি পশু। ইতিমধ্যে অনলাইনেও চলছে কেনা বেচা, তবে গোখাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। এদিকে ভৈরবেও প্রস্তুত গরু, ছাগল ও মহিষ। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার বন্ধের দাবি খামারিদের। নাটোর থেকে হালিম খান ও ভৈরবের মোস্তাফিজ আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরে ছোট বড় এসব খামারে দেখা মিলবে এমন হৃষ্টপুষ্ট গরু। ক্ষতিকারক কোনো ইঞ্জেকশন নয়, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে গরুগুলোকে। স্বাস্থ্যকর পরিবেশে গরু লালন পালন করায় বেড়েছে এর কদর। অনলাইনেও চলছে বেচা কেনা। নাটোর জেলায় ছোট বড় মিলে প্রায় 1000 খামারে এবার প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। এর মধ্যে 16 লাখ গরু ও মহিষ এবং 4 লাখ ছাগল সহ অন্যান্য পশু রয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে গবাদি পশু লালন পালনের খরচ, এমনটাই বলছেন খামারিরা। যেভাবে বুকিং চলতেছে তাতে আমাদের হয়তো বা 80% 90% গরু আমাদের বিক্রি হয়ে যাবে। অনলাইনে বিক্রি করতেছি এবং এবছর ভালো সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। জেলায় এবছর কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা 2.5 লাখ, প্রস্তুত রয়েছে 5 লাখের অধিক। এ পর্যন্ত আমাদের প্রায় 5 লক্ষ এই গবাদি পশু তৈরি হয়েছে, আমাদের প্রয়োজন 2.5 লক্ষ এবং আরও 2.5 লক্ষ আমাদের গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে। এদিকে ভৈরবে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত গরু, ছাগল ও মহিষ। খৈল, ভুষি, ঘাস সহ অন্যান্য প্রাকৃতিক খাবার খাইয়ে গরু লালন পালন করেছেন খামারিরা। বাণিজ্যিক খামারের পাশাপাশি মৌসুমি খামারও রয়েছে এ উপজেলায়। তবে খামারিদের শঙ্কা, ভারত সহ প্রতিবেশী দেশ থেকে গরু আসলে লোকসান গুনতে হবে তাদের। আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরুগুলো বিক্রির জন্য প্রস্তুত করে আছি। ভুষি ফিড দাম অতিরিক্ত দাম বেশি, এই জন্য তোমার আমরা বিভাগে আছি। তাদের খাবারের দাম এমন বাড়ছে, যদি আমরা ঠিক মতো যদি এই খামারে গরুর যদি দাম না পাই তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে, দাম ভালো পেলে উৎসাহিত হবে খামারিরা, এতে বাড়বে খামারের সংখ্যা,
এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 44 ঘন্টা পর বেলা 11:30টার দিকে তানভীরের মরদেহ গড়াই নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে। সোমবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাসুদ রুমি সেতু সংলগ্ন রেল ব্রিজের নিচে পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামলে নদীর প্রবল স্রোতে 3 জন তলিয়ে যান। কোনো মতে 4 জন নিরাপদে তীরে উঠলেও নিখোঁজ হন তানভীর। এরপর থেকে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং খুলনা ডুবুরি দলের 5 সদস্যের একটি টিম তানভীরকে উদ্ধারে অভিযান চালায়। তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী। আজ থেকে বিক্রি শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট। ঈদুল ফিতরের মতো এই ঈদেও আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে অনলাইনে চাপ কমাতে এবার নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। সকাল 8টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর 12টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। 29 জুন ঈদুল আজহার দিন ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো সকাল 8টায় রেলওয়ের ই টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এ টিকিট বিক্রি শুরু হয়। তবে এবারই প্রথম অঞ্চলভেদে 2 শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারে একসঙ্গে সব টিকিট প্রত্যাশীর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হয় 24 জনের টিকিট, কাল বিক্রি হবে 25 জনের টিকিট, 16 জন 26 জনের টিকিট, 17 জন 27 জনের এবং 18 জন 28 জনের টিকিট বিক্রি করা হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় এয়ারপোর্ট মন্ত্রী মহোদয় বলেছেন যে এবারের ঈদযাত্রা টিকিট অর্থাৎ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল টিকিট দুইভাবে আপনার বিক্রি করা হবে 2টা সময়ে। অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হবে আপনার পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সমূহ এবং 12টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। তো এই দুইভাবে অর্থাৎ 2টা সময়ে ভাগ করে দেওয়া হয়েছে পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের টিকিট। তো এখন পর্যন্ত আমরা 9টার সময় যে সর্বশেষ আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনসমূহের টিকিট 9টার মধ্যে আমাদের সকল টিকিট বিক্রি হয়েছে। আপনারা জানেন যে আজকে যেহেতু 24 তারিখে ঈদযাত্রার অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে, আজকে আমাদের টোটাল আসন ছিল প্রায় 13,000-ই বলা চলে, 12,821।